আচ্ছা, আজকে আমি আপনাদের দুটো রান্না দেখাবো। একটা হচ্ছে হাত ঘষা ডাল, আর একটা হচ্ছে বেগুনের বেগম বাহার। এই হাত ঘষা ডালটা আমার মায়ের রেসিপি। আমার মা এই ডালটা এত ভালো করে রান্না করতেন যে চিন্তা করা যায় না। রাতের বেলায় ধরুন কিচ্ছু নেই, এই হাত ঘষা ডাল করলেন, রুটি পরোটা লুচি যে কোনো কিছু, এক বাটি ডাল, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর লুচি পরোটা বা রুটি যে কোনো দিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। এটা ভাত দিয়েও খাবে, ভাত দিয়েও খাওয়া যায়। তা সেই জন্য আজকে আপনাদের আমি এই ইয়েটা রেসিপিটা দেখাচ্ছি। এটা আমার মায়ের রেসিপি, হাত ঘষা ডাল। এটা আগে বসিয়ে দিচ্ছি, তারপরে ওই দিকে আর একটা বেগুনের বেগম বাহারটা বসাবো। এটা সোনা মসুর ডাল, এটা হচ্ছে সোনা মসুর ডাল, কারণ মুগ ডাল দিয়ে এই রান্নাটা ভালো হয় না। আচ্ছা, একমাত্র মসুর ডাল দিয়েই ভালো হয়। এবার যেহেতু আমরা সোনা মসুর ইউজ করি, সেই জন্য আমরা সোনা মসুর ডাল দিয়ে, এমনি মসুর ডাল দিয়েও হবে, এমনি মসুর ডাল দিয়েও হবে, কিন্তু মুগ ডাল দিয়ে এটা একদমই ভালো হবে না। এই মসুর ডালটা আমি ভালো করে ধুয়ে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, তারপর এটা কড়াইয়ে দিলাম, এতে তেল দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচো দিলাম। আমার মা এটা অসাধারণ করত, এত সুন্দর করত যে মানে চিন্তা করা যায় না। আচ্ছা, এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি, ব্যাস। এর মধ্যে আর অন্য কিচ্ছু পড়বে না, আর সর্ষের তেল পড়েছে, ব্যাস। এবার এটা একটু মাখতে হবে। এটা নিয়ম হচ্ছে হাত দিয়ে মাখা, কিন্তু যেহেতু আমি আপনাদের আর একটা রান্না দেখাচ্ছি, তাই এটা আগের থেকে গ্যাসে বসিয়েছি, খুন্তি দিয়েই একটু নাড়িয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো। এবার এটা, এই হাত ঘষা মানে এটা হাতে ভালো করে মেখে নিতে হবে, কিন্তু যেহেতু আমি আর একটা দেখাচ্ছি আপনাদের রান্না, সেই জন্য আমি এটা খুন্তি দিয়ে, যদি হাত দিয়ে মাখে তাহলে আগে থেকে মেখে রাখতে হবে, হয়ে তারপরে গ্যাসে চাপাবে, তারপরে গ্যাসে চাপাবে এবং জল দিয়ে, একদম পুরো জল দিয়ে চাপাবেন। আর কিচ্ছু করতে হবে না, এতে কোনো কষ্ট করতে হবে না আপনাদের। হাত দিয়ে মাখলেই বেশি ভালো হয়। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, কাঁচা লঙ্কা দিলে এর গন্ধটা আরও ভালো হবে। দেখে নেবেন যে কতটা ডাল সেই পরিমাণ তেলটা হয়েছে কিনা, যদি বোঝেন যে তেল একটু কম হয়েছে তাহলে একটুখানি তেল দিয়ে দেবেন, ব্যাস, আর কিচ্ছু না। এইবারে ভালো করে মাখা হয়ে গেল, হয়ে এবার জল দিয়ে এটা আমি চাপিয়ে দিলাম। এর মতোই হবে, এ কাউকে ডিস্টার্ব করবে না, কোনো অসুবিধা হবে না, টেস্টের কোনো হেরফের হবে না। এটা আপনারা যারা চাকরি বাকরি করেন, এটা তাদের পক্ষে খুব ভালো। রাতের বেলা এসে কিছু করতে ইচ্ছা করছে না, ব্যাস এই হাত ঘষা ডাল করে নিলাম, নিয়ে রুটি বা পরোটা দোকান থেকে আনিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিলাম, দেখবেন দারুণ লাগবে। আর পাতে একটু কাঁচা পেঁয়াজ আর দুটো লঙ্কা নিয়ে নেবেন, ব্যাস, আর কিচ্ছু দরকার হবে না। হ্যাঁ, এখন তো পরোটা বা লুচি আনার জন্য সুইগি আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, ব্যাস। এবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে এর কাজ শেষ। এবার এর মতো হবে, কোনো অসুবিধা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ও কাউকে ডিস্টার্বও করবে না। আচ্ছা, এটা কোনো ঢাকা টাকাও দিতে হবে? হ্যাঁ, একটু ঢাকা দিলে ভালো হয়। আমি দিচ্ছি, আমার ঢাকাটা ওই দিকটায় আছে, আমি ঢাকাটা দিচ্ছি। ততক্ষণ হোক আমি আর একটা রান্না ততক্ষণ আপনাদের দেখাই। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বেগুনের বেগম বাহার। দেখুন, সরি, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি আপনাদের, সেটা হচ্ছে এতে কিন্তু মাস্ট আদা রসুন পেস্ট অবশ্যই দেবেন। আমি আদা রসুন পেস্ট রেডি করেই রেখে দিয়েছি, অবশ্যই করে আদা রসুন পেস্ট দেবেন, কারণ আদা রসুন পেস্ট দিলে একদম পুরো মাংসের মতো গন্ধটা বেরোবে। আচ্ছা,
সেই জন্য আদা রসুন পেস্টটা অবশ্যই দেবেন, তবেই আরও খেতে ভালো লাগবে। ব্যাস এর মতো হোক। এবার আমি আর একটা রান্না চাপাচ্ছি। আচ্ছা, আদা রসুন পেস্ট দেওয়ার পর আর নাড়তে হবে না? না, নাড়লেও ভালো হয়, কারণ যদি লেগে থাকেও ফুটলে আপনি ইয়ে হয়ে যাবে। ওই মাখার সময় দিয়ে সব একসাথে মেখে বসানো, হাত ঘষা তো সেই জন্যই নাম হয়েছে, যে হাতে ঘষে ভালো করে মেখে বসানো। তবে আপনারা জল কীরম খাবেন, মিষ্টি কীরম খাবেন, নুন কীরম খাবেন, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো। আচ্ছা, এবারে আমি বসাচ্ছি মাছের মাথা দিয়ে বেগুনের বেগম বাহার। আচ্ছা, মাছের মাথাটা আমি আজকে একটু বাঁধাকপি মাছের মাথা দিয়ে করেছি। তা যখন ভাজছিলাম তখন দেখলাম যে এতেও তো দেবো মাছের মাথা, সেই জন্য আমি আগের থেকে মাছের মাথাগুলো সব ভেজে রেখেছি। আচ্ছা, এবার এতে আমি দেব তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, আর কাঁচা লঙ্কা তো দেবই। তারপরে আমি দেব, এটা আমি করব বেগুন, বরবটি, আলু, আর এটা হচ্ছে কাঁকড়ল, এইগুলো দিয়ে এটা আমি করব। তবে এতে বেশি জল হবে না, মাখা মাখা মতো হবে এবং চাপা দিয়ে দিয়ে করতে হবে। এই বেগুন বাহারটার নামটা হয়েছে এই কারণে, বেগুন অনেকেই পছন্দ করে না, যার জন্য কেউ খেতে চায় না। শীতকালে যাও বা ভাল লাগে, যে বেগুন পোড়া বেশ সুন্দর সুন্দর বড় বড় দেখে, বেগুন ভাজা, এক চামচ কালো জিরে দিয়ে দিলাম, খুব ভালো লাগে তখন খেতে। কিন্তু তাও যেন সেই মন ভরে না বেগুনে, একটা ভেতরে যেন একটা কিরম গন্ধ গন্ধ রয়ে যায়, সেই জন্য এই বেগুন বাহারটা আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। মাছের মাথা দিলে তো অবশ্যই ভালো লাগবে, চিংড়ি মাছ দিলেও ভালো লাগবে, আবার আপনি যদি এমনি নিরামিষও করেন সেটাও ভালো লাগবে। আপনারা এক কাজ করবেন, এটা নিরামিষ করলেন আর ওদিকে ইয়েটা করলেন, ডালটা করলেন হাত ঘষা ডাল, দেখবেন খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমরা তো মাঝে মাঝে এরম করি, দেখুন সব দিন তো আর রান্না করতে ভালো লাগে না, সেই জন্য মাঝে মাঝে রাতের বেলায় ওই হাত ঘষা ডাল করে নিলাম আর একটা সবজি কিছু করে নিলাম, ব্যাস হয়ে গেল। আপনাদের কাছে আমরা এসেছি, আপনারা ডালটা হাত ঘষা ডালটা ফুটবে আর এটা একটু মজবে, ব্যাস করলে আমার হয়ে যাবে, কারণ এতে জল বেশি পড়বে না, সামান্য জল আলুটা বা কাঁকড়লটা সেদ্ধ হওয়ার মতো, চাপা দিয়ে দিয়ে করলে ওগুলো সবই সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবার যখন বেগুনটা দেওয়া হবে তখন আপনাদের কাছে ফেরত আসবো। আচ্ছা, এবার আমরা বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এই নুন ফুনগুলো দিয়ে দিলে বেগুনটা মুছে যাবে। সব মশলা এবার আমি দিয়ে দেবো, একসাথে দিয়ে দিলে তারপরে দেখবেন বেগুনটা এমনি মজে যাবে। এবার এই যে নুন ফুন দেওয়া হয়েছে, নুন চিনি এগুলো দিলে না বেগুন একদম নরম হয়ে যাবে, দেখুন এটা তো বেশি জল করবে না, এটা মাখা মাখা হয়।
তার মানে এর মধ্যে বেগুন আর এই মশলাগুলো দিয়ে তারপরে একটু কষতে হবে, কষতে হবে। হ্যাঁ, এটা পুরো কষা বলতেই সব একটু কষা হয়ে গেলে তারপরে আমি মাছের মাথা দেবো। কারণ কি বলুন তো, আগে যদি মাছের মাথা দিই তাহলে ভর্তি হয়ে যাবে আর বেগুন কষা যাবে না। হ্যাঁ, এই হলো বেগুনের বেগুন মাথা, কারণ অনেকেই বেগুন পছন্দ করেন না খেতে, বেগুনের একটা গন্ধ আছে বলে, এটা খুব বেগুন ভাজলে বোঝা যায় না বা বেগুন মাখলেও, কিন্তু ওই পোকা মাকড়ের জন্য বেগুন পোড়া খেতেও ইচ্ছা করে না। আচ্ছা, এবারে আমি একটুখানি এটা চাপা দেব, 5 মিনিটের জন্য চাপা দেব, বুঝলে বেগুনটা একটু নরম হয়ে যাবে। তারপরে আমি এই আর একটু হলেই হয়ে যাবে, ব্যাস। তখন আর ডালটা আমাদেরকে কোনো কিচ্ছু জ্বালায় না, ওর কোনো প্রবলেম নেই, ওর মতো সেদ্ধ হবে, হয়ে নিজে নিজেই সব ঠিক হয়ে রেডি করে রাখবে আমাদের জন্য। দেখবেন যে তলায় যেন লেগে না, এটাতে ফোড়ন টোড়নের কোনো ব্যাপার নেই। সচরাচর আমরা মুসুর ডাল কী করি, মুসুর ডাল সেদ্ধ হলো কেউ জিরে ফোড়ন, কেউ পাঁচফোড়ন, কেউ কালো জিরে ফোড়ন, কেউ আদা বাটা, কেউ রসুন বাটা, এইসব দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিই। এটাতে কোনো ফোড়নেরই ব্যাপার নেই, জাস্ট মেখে বসিয়ে দেওয়া, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, 5 মিনিট আমি ইয়ে করলাম, দেখেছেন বেগুনটা কিরকম নরম হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। এইবারে আমি কাঁচা লঙ্কা আর মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথার সাথে বেগুনের সাথে আলুর সাথে কাঁচা লঙ্কা কাঁকড় সবার সাথে একটু মিশিয়ে নেবো, তবে দেখবেন বেগুন তো নরম যেন আবার বেশি সিদ্ধ না হয়, হ্যাঁ বেশি যেন গলে না যায়, তাহলে ঘ্যাঁট ঘ্যাঁট মতো হয়ে যাবে, মানে আমরা তো এটা ঘ্যাঁট রান্না করছি না। এবারে আমি এতে সামান্য একটু জল দিয়ে এটা বসে দেবো, সামান্য যাতে আলুটা সিদ্ধ হয়। চিনি টিনি এগুলো সব লেগে আছে, একটু নাড়িয়ে দেবো। কাঁকড়টা দেখি, কাঁকড় নরম হয়ে গেছে, আলু নরম হয়ে গেছে, এর মধ্যেই সব নরম হয়ে গেছে, শুধু এবার আঁচটা একটু বসিয়ে দেবো, আঁচে দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে হোক যাতে মশলাটা সব এর মধ্যে পড়ে যায় আর কি, কেন মাছের মাথা আছে তো, নাহলে মাছের মাথাটা আবার গন্ধ বেরোবে, আমি তো আর এর মধ্যে আদা ফাদা কিছু দিইনি। শুধু বেগুনটা একটু সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ হবে কিন্তু গোটা গোটাই থাকবে। মোটামুটি আমাদের রান্না তাহলে শেষ, ডালটাও হয়ে এসছে,
ওদিকে ওইটা মোটামুটি হয়ে এসছে, এই যে দেখুন ডালটা ফুটে গেছে। দেখেছেন এই সোনামুখ ডালটা খুব ভালো, প্রচন্ড ভালো সোনামুখ ডাল। তো মোটামুটি এটা হয়ে গেছে, এটা আমরা নামিয়ে দিচ্ছি। এই বেগুনের বেগম বাহারটাও হয়ে গেছে, এটাও নামিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খাওয়ার সময় আবার আপনাদের সাথে দেখা হবে। আচ্ছা, আমাদের সব রান্না শেষ, এবার খাওয়ার পালা। আজকে আমরা ভাত ভেজেছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু নুন দিয়ে ভাত ভেজে রেখেছি। সেই ভাত ভাজা আর তার সাথে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বেগুনের বেগম বাহার আর হচ্ছে ভাত ঘষা ডাল। আজকে আমাদের মেনু মোটামুটি এই। এরপরে এগুলো আমি একটু একটু করে তুলে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে বেগম বাহার বেগুনের। এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে আর হচ্ছে ডাল। হচ্ছে ভাত ঘষা ডাল। আপনারা চাইলে এটা আরেকটু শুকিয়ে ঘন করে নিতে পারেন। আমরা একটু ইয়ে রেখেছি, জল জল মতো রেখেছি। এই খাবার রেডি। এইবারে খাবার পালা আমি তাহলে লাঞ্চ সেরে নিই, আবার পরের এপিসোডে আপনাদের সাথে কথা হবে। টাটা।